বাংলাদেশে উৎপাদিত বাধা কপি যাচ্ছে মালয়েশিয়ায়, অর্থনৈতিক এমন সম্ভাবনায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া। ঝিনাইদহে উৎপাদিত বাঁধাকপি চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে, এতে করে দিন দিন এই সবজির চাহিদা বাড়ছে। গুণে মানে উন্নত এই সবজির দামেও সস্তা, যে কারণে খুব সহজেই এসব সবজি এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশের বাজারে। ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রাম, নিজের 30% জমিতে বাঁধাকপি চাষ করেছেন কৃষক জুলফিকার হোসেন। ক্ষেত পরিচর্যার পর বাঁধাকপি তুলে নিজ সন্তানকে সাথে নিয়ে প্যাকেজিং এ ব্যস্ত সময় পার করছেন। কপি গান্না থেকে যাবে ঢাকা চট্টগ্রাম হয়ে মালয়েশিয়া, তিনি বেজায় খুশি। বেতাই গ্রামের কৃষক জালাল উদ্দিন, বাঁধাকপির সাইজ রং ও ওজন ধরে রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু কপি তোলা হয়েছে, তবে চেষ্টা বেশি কপির বাজার ধরার, এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। ঝিনাইদহ কৃষি অফিসের মাধ্যমে ঢাকার সিএসএস ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান বাঁধাকপি কিনছে। প্রতি পিস 3-5 টাকা মূল্যে বিক্রি হচ্ছে বর্তমানে। বাঁধাকপি মালয়েশিয়া যাচ্ছে, এতে করে অর্থনৈতিক নতুন দুয়ার খুলে গেছে। তবে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়া হলে কৃষক আরো ভালো দাম পেত বলে আশা কৃষকদের। আমরা চাষি, আমাদের মাল দেশ থেকে যদি বাইরে যায়, যেটা আমরা কিছু দেশের যে অর্থনৈতিক যেটা আছে চাষি বা আমরা যেটা বেচতে পারছি সেটা বেচতে পারবো। সরকার হলো একটু ভালোভাবে পদক্ষেপ নিয়ে গেলে যে মালগুলো প্রতি বিঘা জমি 16-18 হাজার টাকা খরচ। তা এখন আমার সরকার যদি লক্ষ্য নেয় কৃষকদের প্রতি, তা এই মাঠটা যদি বিদেশে যদি যায়, আমরা দেখা যাচ্ছে 1-2 টাকা না বেশি যদি 10-15 টাকা যদি বেচতে পারি, আমরা মূলত বাঁচবো। এখানে সাইট হয়, অ্যাটম হয়, নামধারি হয়, টপিসন কপি টপিসন এইটা হয়, বাজারে সবচেয়ে সাইট এবং অ্যাটম এই দুইটাই চাহিদা বেশি। আমাদের স্থানীয় বাজারে দাম কপি দামই নেই, মানে 2 টাকা পিছু নেছে না। স্থানীয় বাজারে এক কথা সেই পারছিলাম সেই হিসাবে সেইটাও আসছে না। একটা কপি যদি 2 টাকা পিস হয়, ভ্যান বাড়িতে 2 টাকা দিতে, তাহলে আমাদের সাধারণত যে চাষ হয় তাদের কি কি থাকবে কি হবে। ঝিনাইদহের গান্না এলাকা থেকে উৎপাদিত সবজি বাঁধাকপি রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায়। এ এলাকার উৎপাদিত গুণগত মানসম্মত কপি জেলা কৃষি অফিসের অনুমোদন ক্রমে সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে বিদেশে পাঠানো হচ্ছে। এসব কৃষি পণ্য রপ্তানি করছে সিএসএস ইন্টারন্যাশনাল নামে একটি ঢাকার প্রতিষ্ঠান বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার। গান্না উদ্যান থেকে আরএআর কোম্পানির মাধ্যমে প্রচুর বাঁধাকপি মালয়েশিয়া রপ্তানি হয়েছে। এযাবৎ পর্যন্ত আমাদের 550 মেট্রিক টন বাঁধাকপি এবং 100 মেট্রিক টন টমেটো রপ্তানি হয়েছে। টমেটোর জাত হল বাহুবলী এবং ফুলকপির জাত হল বাঁধাকপির জাত হল এটন। আমাদের আশা করি যে চাষিরা এতে লাভবান হচ্ছে, ভবিষ্যতে এখান থেকে আরও অন্য অন্য ফল শাকসবজি একটা রপ্তানির সুযোগ আছে। আমরা যদি নিরাপদ সবজি উৎপাদন করতে পারি এবং যদি আমাদের এই রপ্তানিকারকদের সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে আমাদের এই বিদেশে আমাদের সবজি রপ্তানি করে আমরা চাষিরা লাভবান হবে, দেশও লাভবান হবে। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর যে ঘোষণা যে কৃষিকে বাণিজ্যিকরণ, সেক্ষেত্রে আমাদের ঝিনাইদহ জেলা আমরা অন্যতম ভূমিকা রাখতে পারবো বলে আশা করি। আমরা কৃষি বিভাগ এখান থেকে প্রাথমিকভাবে আমাদের ফাইটোসাইটের সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটের ভিত্তিতে যে দৃশ্যমান কোনো এখানে ক্ষতিকারক
কোনো পদার্থ নেই যা আমাদের ক্ষতি করতে পারে, সেই সার্টিফিকেট দিয়ে থাকি এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতে বিভিন্ন কোম্পানি বাইরে রপ্তানি করে থাকে। জানা যায় গত 24 জানুয়ারি থেকে এই বাঁধাকপি রপ্তানি হওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় 550 মেট্রিক টন বাঁধাকপি মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। কৃষকদের দাবি, বাঁধাকপির মূল্য নির্ধারণে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে কৃষক উপকৃত হবে। সেক্ষেত্রে বাঁধাকপির চাষ আরো বাড়বে বলেও তারা জানান। আমি 2 বিঘা কপি করেছিলাম, অখান মাসেতে কপি ভালো দাম পেয়েছিলাম, বর্তমানে এখন দাম কম, আমাদের চারা কিনে 1 টাকা, বর্তমানে কপি বিক্রি আছে 2 টাকা, অর্থাৎ আমাদের খরচ 5 টাকা, প্রায় 2 টাকা লস। সরকার যদি এর উপরে কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা চাষি হিসেবে উন্নত মানে পয়সা পাবো। ওই সিনজনটা যে 60টা, অর্থাৎ যেটা 1 থেকে 1.5 কেজি ওজন, সেই কপিটা নিচ্ছে, কিন্তু থালা কপি যেটা গিরি আছে, অ্যাটমটাও চলছে না, তবে 60টা ভালো চলছে, 60টা ভুঁইতে 3 টাকা 4 টাকা বিক্রি আছে। এই বছর এই একবার নেই কপি মালয়েশিয়া যাচ্ছে, এতে আমাদের কপি চাহিদা থাকবে যদি এভাবে নেয় তাহলে সবাই বাজার পাবে। আমি কপি চাষ করি এবং কপি বাইরে বিক্রি করি, বাইরের পার্টিতে মাল নিয়ে যাস, এগুলো আমি এই প্রথম দিলাম। এখন এই ক্ষেতের থেকে নিয়ে যাচ্ছে 3 টাকা 4 টাকা পিস, ঠিক আছে, এতে আমাদের লস, বুঝতে পারছেন, এতে লস। যদি এটা 8 টাকা পিস বেচা যায় ক্ষেতের থেকে তাহলে কিছুটা লাভ লাভে আসে, মানে যেহেতু আমাদের কপি বিদেশ যাচ্ছে সেটা একটা সম্ভব না, আরও যাতে যায় সেই ব্যবস্থা করলে আরও আমরা সন্তুষ্ট হয়, যাতে আর একটু দামে বেচতে পারি। আমরা এই চাষি কপি তৈরি করেছি, এই কপি মালয়েশিয়া যাচ্ছে, হান্নান ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে, এই কপি আমরা 4 টাকা 5 টাকা পিস বেচেছি, এখন বর্তমান ভালো ভালো কপি নিয়ে গেছে, এখন এই একটু কুমা কপি হইতে রয়েছে, তাও আমরা সেই কপি আজকেও কেটে মালয়েশিয়া নিয়ে গেছি। আমাদের কপির মনে করেন চাচারা কিনা 1200 টাকা করে হাজার, আমরা বেশি 2 টাকা 3 টাকা করে পিস, তার মানে আমাদের 8 টাকা 10 টাকা পিস হলে আমাদের মনে করেন যে ভালো হয়। এই কপি সরকার যদি একটু দেখে আমাদের চাষির মুখ, তাহলে কিন্তু চাষি অনেক এগিয়ে যাবে, প্লাস আজ থেকে এই 8 টাকা 10 টাকা পিস বেশি আমাদের বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা হবে, আমাদের এখন মাত্র 10,000 15,000 টাকা করে বিঘায় আসছে।